আসসালামু আলাইকুম, ইটসেন নেইমার। এবার 2026 বিশ্বকাপের জন্য কঠিন প্রস্তুতি নিবে ব্রাজিল। তবে আসল রহস্য ফাঁস, নভেম্বরে নেইমারের জাতীয় দলে ফেরা নির্ভর করছে একটি কঠিন শর্তে, যা শুনলে চমকে উঠবেন আপনিও। অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ইঞ্জুরি পুরো একটি বছর কেড়ে নিয়েছে নেইমার জুনিয়রের কাছ থেকে। বিশ্বকাপ বাছের ম্যাচ খেলতে নেমে গত বছরের 17 অক্টোবর তিনি সেই চোটে পড়েন। এক বছর পূর্ণ হলেও এখনো মাঠে ফেরা হয়নি নেইমারের। আগামী মাসেও ব্রাজিল স্কোয়াডে তিনি ফিরতে পারবেন কিনা সেটি নির্ভর করছে একটি শর্তে। এদিকে চোট পুনর্বাসন শেষ পর্যায়ে আছেন নেইমার। 3 দিন আগে সৌদি আরবের ক্লাব আল হিলালের সূত্রে বরাতে সংবাদ মাধ্যমে ESPN জানিয়েছে তার মাঠে ফেরার সম্ভাব্য সময় 21 অক্টোবর। 29 সেপ্টেম্বর থেকে ক্লাবটির সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন ব্রাজিল তারকা। 21 অক্টোবর আল আইনের বিপক্ষে ম্যাচ রয়েছে আল হিলালের, সে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন নেইমার। তবে সেক্ষেত্রে ক্লাবটিকে অপেক্ষা করতে হবে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের অনুমতির জন্য। 2023 সালে আগস্টে PSG ছেড়ে সৌদি ক্লাবটিতে যোগ দিলেও মাত্র 5টি ম্যাচ খেলেছেন এই তারকা ফরওয়ার্ড। তার পুরো ফিটনেস নিয়ে মাঠে ফেরার অপেক্ষা আছে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও। মাঠে এখনো নিজেদের পুরনো ছন্দ খুঁজে ফেরা দরিভাল জুনিয়রের দলটি সেক্ষেত্রে তাকিয়ে আছে আল হিলালের দিকেই। তিনি যদিও চলতি মাসে ক্লাবটির জার্সিতে খেলতে পারবেন, তাহলে নভেম্বর উইন্ডোতে ব্রাজিল দলেও ডাক পাওয়া প্রায় নিশ্চিত নেইমারের। নভেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিল ভেনেজুয়েলা ও উরুগিয়ের মুখোমুখি হবে। অক্টোবর নিজেদের 2টি বাছাইয়ের ম্যাচ জিতে কিছুটা স্বস্তি ফিরেছে সেলেসাও শিবিরে। চিলি ও পেরুকে হারিয়ে তারা লাতিন অঞ্চলের বাছে উরুগিয়ের সমান 16 পয়েন্ট পেয়েছে। 10 ম্যাচে 2 দলের সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় 3 অবস্থান উরুগিয়ে, ব্রাজিল 4। তো বন্ধুরা, নেইমারের এই বিষয়টি নিয়ে আপনাদের কার কেমন মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।